বেতন বৃদ্ধির দাবিতে মালিকপক্ষকে ঘেরাও চিরুনি শ্রমিকদের। এদিন পথে নামেন তারা। চিরুনি শিল্পকে বাঁচাতে উদ্যোগ নেওয়া হবে দাবি মালিকপক্ষের। বেতন বৃদ্ধির দাবিতে মালিক কর্তৃপক্ষকে ঘেরাও চিরুনি শ্রমিকদের। রবিবার বনগাঁ আইএনটিটিইউসি সমর্থিত শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে মালিক সমিতিকে ঘেরাও করে রাখেন। প্রসঙ্গত, জগৎবিখ্যাত যশোরের এই চিরুনি, অথচ বর্তমানে রুগ্ন দশা এই চিরুনি শিল্পের। চিরুনি শ্রমিকদের দাবি, সরকার নির্ধারিত মজুরি না পাওয়ার কারণেই গত 4 ফেব্রুয়ারি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এক আলোচনা করা হয়। সেখানে গৃহীত সিদ্ধান্ত জানানো হয় মালিক সমিতিকে। প্রতিবাদে মালিকদের কাছে আমরা বারবার জানিয়েছি যে আমাদের বেতন বৃদ্ধি করুন। আজকে আমরা মালিক সমিতির কাছে এসেছি, মালিক সমিতিকে ঘেরাও করব, এটাই আমাদের প্রতিবাদ। শ্রমিকদের অভিযোগ, এরপর বেশ কয়েকদিন পার হয়ে গেলেও কোনো সদুত্তর না মেলায় এদিন এই ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। শ্রমিকদের আরও দাবি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী 19 তারিখ শ্রমিকেরা কাজ বন্ধ রেখে এই মর্মে মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেবেন। 1-2020 তারিখে দাবি সনদ তালিকা পেশ করেছিলাম। বর্তমান শিল্পে যে অচল অবস্থা চলছে, শ্রমিকরা অনাহারের মধ্যে দিন যাপন করছেন। মালিক সমিতি 14 তারিখ পর্যন্ত আমাদের দাবি নিয়ে এখনও পর্যন্ত সুরাহা করেননি। চার্টার অফ ডিমান্ড অনুযায়ী আমাদের দাবিটা মানতে হবে, না হলে এই শিল্পে যে অস্থিরতা চলছে এটা কাটানো সম্ভব হবে না। এ বিষয়ে মালিকপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে চিরুনি শিল্পের রুগ্ন অবস্থা, আমরাও চেষ্টা চালাচ্ছি সমস্যার সমাধান করার। মাইনে পাচ্ছে না, কথাটা তো ঠিক না। অ্যাকচুয়ালি আমাদের সেই মানদাতা আমলের সিস্টেমে চলছে, কিন্তু 8 ঘন্টা যদি শ্রম দেয় তাতে যা উৎপাদন হয় তাতে ওরা টোটাল পয়সাটা এক জায়গায় করলে তখন ন্যায্য মাইনার উপরে চলে যায়, কিন্তু আমরা সেই মানদাতা আমলের সিস্টেম, 200 পিস কাজ করতে হবে, সেই সিস্টেমে আগে চুক্তি ছিল, বহু বছর ধরে চলে আসছে। এবার ঘটনা হচ্ছে সেইটা যদি ওরা সারাদিনে সেইটা, এখন তো 1 রোজে 200 পিস করে না, ওরা তো পরের জায়গায় 800 করে, কেউ 1000 করছে, তখন ওই পয়সাটা ধরলে কিন্তু মিনিমাম যে শ্রমের পয়সা তাকে ছেড়ে অনেক উপরে চলে যায়, কিন্তু ওরা ওইটাকেই ধরে ইয়ে করছে। অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।